আপনার পরিবারকে করোনা ভাইরাস থেকে বাঁচাতে কাজগুলো করতে পারেন আপনিও। বর্তমান বিশ্বের একটি আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড-19। এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, তাই এর একমাত্র সমাধান প্রতিরোধ। করোনা প্রতিরোধে এবং আপনার পরিবার যাতে এই রোগে আক্রান্ত না হয়, তাই এই কাজগুলো আপনিও মেনে চলুন। আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রত্যাশা। টিপস নম্বর এক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং রাখুন। রান্নার আগে ও পরে, খাবার আগে, টয়লেট শেষে, মোট কথা ঘন ঘন হাত মুখ ও পা ধুয়ে নিন। আপনার ব্যবহৃত জামাকাপড় প্রতিদিন পরিষ্কার করুন। বাইরে থেকে এলে জামাকাপড় চেঞ্জ করে সাথে সাথে হাত মুখ এবং জামাকাপড় ধুয়ে নিন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। ঘরের মেঝে ডেটল বা স্যাভলন পানি দিয়ে প্রতিদিন মুছুন। টিপস নম্বর দুই, ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। ঠান্ডা আবহাওয়া ও ঠান্ডা খাবার করোনা বিস্তারে সহায়ক, তাই ঠান্ডা খাবার থেকে বিরত থাকুন। কোনো মতেই যাতে ঠান্ডা জ্বর কাশি না হয় সেদিকে সতর্ক থাকুন। সম্ভব হলে গরম পানি খাওয়ার অভ্যাস করুন, অথবা দিনে 2-3 বার চা পান করতে পারেন। দুধ চায়ের পরিবর্তে রং চা, আদা চা, তুলসী চা বা সবুজ চা খেলে ভালো হয়। প্রতিদিন রান্না করে টাটকা খাবার চেষ্টা করুন। টিপস নম্বর তিন, দূরত্ব বজায় রাখুন। করোনা প্রতিরোধে সরকার জরুরি অবস্থা জারি করেছে। সরকারি আদেশকে সম্মান জানিয়ে মেনে চলার সর্বাত্মক চেষ্টা করুন। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথি এলে দূরত্ব বজায় রাখুন। বিশেষ প্রয়োজনে বাইরে গেলেও অন্য ব্যক্তির থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব মেনটেন করুন। টিপস নম্বর চার, ছোট বাচ্চা ও বয়স্কদের বিশেষ যত্ন নিন। সব বয়সী মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে, কিন্তু ছোট বাচ্চা ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম হয়। তাই আপনার পরিবারের ছোট বাচ্চা ও বয়স্কদের বিশেষ খেয়াল রাখুন। তাদের ভিটামিন সি, ডি ও প্রোটিন সমৃদ্ধ খাবার দিন। গোসলের ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। পুরো শীতকাল জুড়ে আমরা গরম পানিতে গোসল করলেও বসন্ত এলে হঠাৎ করে ঠান্ডা পানিতে গোসল ঠান্ডাজনিত সমস্যার অন্যতম কারণ। টিপস নম্বর পাঁচ, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। প্রতিটি ধর্মেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়। অবাধ মেলামেশা, ধূমপান, মদ্যপান থেকে বিরত থাকতে বলা হয়। ধর্মীয় অনুশাসন মেনে চললে করোনা প্রতিরোধ করা সহজ হবে, তাই আপনি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলুন এবং পরিবারের সবাইকে মেনে চলতে উৎসাহিত করুন। দর্শক, সবশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ। সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুন।